ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। প্রথমেই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভাবছেন টিভিএন বাংলা হঠাৎ এই রাত্রির 12টার পর মধ্যমগ্রাম স্টেশনে কি করছে? তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে হবে না, দেখতে হবে। ক্যামেরা পার্সনকে ঘোরাতে বলবো, দেখতে পাচ্ছি এখানে টিম সেনাপতিকে আমরা পেয়ে গেছি। কথা বলবো সান্টা, আজকে বড়দিনে কিন্তু সান্টাও এসেছে, ওনার মাস্ক টাইম খুলতে বলবো। কি কারণে আজকে আপনারা মধ্যমগ্রাম স্টেশনে এসেছেন? আমরা এসেছি যারা অসহায় দরিদ্র স্টেশনে ছেড়ে, তাদের যাদের ঠান্ডায় কোনো পোশাক নেই, তাদের ঠান্ডার জন্য কোনো পোশাক, খাওয়ার জন্য কোনো খাবার দেওয়ার জন্য আমাদের দিতে পারি, এইটুকুনি কি করার জন্য। কজন এসেছি জান শুনতে কাজ? তোমার আমরা 8-10 জন এসেছি। হঠাৎ বড়দিনে কী ভাবনা চিন্তায় আমি কেন লাগছি? বড়দিনে ভাবনা চিন্তা বলতে আমরা এসেছি যে আমাদের তো এরকম মানে অ্যাকচুয়ালি আমাদের সময় বিশেষ সবার সময় সবসময় হয় না, তো এই দিনে সবাই সময় করে এসেছি, যার সবাইকে ডেকে যেদিন সময় করা যায়, যে কজন সময় পেয়েছে তাদেরকে সবাইকে নিয়ে একসাথে আসতে পেরেছি আজকে একটু অসহায়দের সাহায্য করার জন্য। এটাই বিষয়। কোন কোন জায়গা যাবে আজকে? আমরা এখানে এসেছি, এখান থেকে আমরা যাব ব্যারাকপুরে, আরও রাস্তায় এখানে যে দক্ষিণেশ্বর গেছিলাম ওখান থেকে আরও যেখানে যেখানে রাস্তায় এরকম অসহায় লোকজনদের দেখতে পাবো সেখানেই আমরা দাঁড়াবো। কজনকে মোটামুটি তুলে দেবেন টার্গেট আছে রাতে রাতে? রাতে আমাদের মোটামুটি টার্গেট আছে 50-100 জনের মধ্যে, যতটা লোককে পারবো আমরা এই জন্য সাহায্য করবো। তিন সেনাপতির তরফ থেকে আজকে তো বড়দিন, কী বলবেন দর্শক? যে সবাই এরকম অসহায়দের পাশে এসে দাঁড়াবেন, যেদিন সাহায্য করতে পারবেন আমাদের টিম সেনাপতি ইয়েকে দলকে। আপনার নাম? আমার নাম বলছি ডানকুনি থেকে টিম সেনাপতি এসেছে মধ্যমগ্রামে, আপনি তো এলাকাবাসী, কী বলবেন? এনাদের সাথে আপনার যোগাযোগ কীভাবে হলো? টিম সেনাপতির কর্মকাণ্ড তো দেখছি মানে বেশ কিছুদিন ধরে, প্রচণ্ড প্রচণ্ড ভালো কাজ করছে ওনারা। তো আজকে যখন ওনারা এসেছেন এবং একটা বিশেষ দিন, আমার কাছে তো মনে হয় আজকে 25শে ডিসেম্বর পড়ে গেছে, আমরা একটা বিশেষ দিনে আমরা উত্তীর্ণ হয়েছি। তো এরকম একটা দিনে আমাদের মধ্যমগ্রামবাসীর কাছে একটা আনন্দ এবং গর্বের ব্যাপার যে টিম সেনাপতিকে আমরা আমাদের কাছে পেয়েছি। তো সত্যি বলতে কি, আমার রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, একাকী নয় তো গায়কের গান, গাইতে হবে দুইজনে। তো আমরা যখন সবাই একসাথে মিলে মানুষের জন্য কাজ করবো, সারা সমৃদ্ধ হবে সেই জায়গা, সেই মানুষজন। তো আজকে এতক্ষণ ধরে প্রায় 15-20 জনকে আমি দেখলাম ওনারা কম্বল বিতরণ করছেন এবং তাদের কাছে গিয়ে খুব আন্তরিকভাবে তারা কাজ করছেন। তো আমরা অভিভূত। তো আমি বা আমার বন্ধুরা যে যারা রয়েছেন এখানটায়, তারা তো একটা সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম একটা সময়, এখনও কিছুটা আছি। তো আমরা অনেক কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না, তো আমরা তাদের নিয়ে আমরা সত্যি গর্বিত ছিলাম। টিম সেনাপতি এবং আমার বিশেষ করে আমি যাকে চিনি আমার ভাই প্রবীণ সেনাপতি, মানে টিম সেনাপতি যেখান থেকে উৎপত্তি যায় না, আজকে আমাদের প্রিয় সান্তা খুব ভালো মানে মানুষের সঙ্গে মিলেমিশে যেভাবে কাজ করলো, তা অভূতপূর্ব এবং আমি খুব আনন্দিত এলাকাবাসী হিসাবে। এবং আশা করি এইভাবে মানুষ উদ্বুদ্ধ হোক আমাদের টিম সেনাপতিকে দেখে, আমি এটুকুই বলতে পারি। আপনার নাম? আমি সুচিত্র দাস, আমি মধ্যম একজন অধিবাসী। মধ্যমগ্রাম থেকে আমরা আপনারা আবার ব্যারাকপুরে, এখানে কি করছেন? এখানে কি করছি মধ্যমগ্রামেও যেটা করেছি, এখানেও যারা মানে অভাব অনটনে বা রাস্তায় দিন কাটাচ্ছে, এই ঠান্ডা মানে এত কঠিন ঠান্ডা, তার ভিতরে এক বিশেষ দিন আজকে 25শে ডিসেম্বর বড় দিন। তো মেনলি এদের ওনাদের কথা ভাবলাম যে আজকে ধরুন আমরা মধ্যবিত্ত গরিব যারাই মানে আজকের দিন একটা কেক বা একটা যে রীতিনীতি চলে আসছে, তো এনাদের কথা মাথায় রেখে সেই হিসাবেই আমরা উদ্যোগ নিলাম যে আজকের দিনে বিশেষ দিনে একটা ওনাদের একটা সান্তা যেরকম সারপ্রাইজ গরিব মানুষদের দেখে, তো আজকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। এটাই এরপরে আছে দক্ষিণেশ্বর যাবো, দেখা যাক যত দূর পারি মানুষের সাথে মানুষের পাশে। মূলত টিম সেনাপতির কটি মেম্বার, কজন এসেছেন আপনারা টোটাল? আমরা টোটাল এসেছি আজকে 15-16 জন। টার্গেট কী আজকের মূলত? আজকে মূলত টার্গেট
যে যারা রাস্তাঘাটে মানে আজকের দিনে যারা দেখতে পাচ্ছি ঘুমিয়ে আছে বা অসহায়, তাদের একটা করে কম্বল আর শীতের রাত যাতে ঠিকমতো কাটাতে পারে, আর আজকে 25শে ক্রিসমাস ডে হিসাবে তাদের একটা কেক তাদের দেওয়ার মতো মানে খুব কম দেখা যায়। তো সেই কারণে তাদের কথাটা মাথায় রেখে যে তাদের একটা তাদের সকালবেলা রাত্রিরে দিয়ে যাচ্ছে, যাতে সকালবেলা উঠে তারা হাসি মুখে মানে উঠে যাতে হাসি হাসতে পারে যে তারা একটা গিফট পৌঁছে গেছে। তাদের আমার ডাকছিও না, যে যেরকম শুয়ে আছে একটা চাদর দিয়ে তাদের একটা গিফট দিয়ে। তো আগামী দিন আপনাদের কী ভাবনা চিন্তা থাকবে টিম সেনাপতির? আগামী দিন ভাবনা চিন্তা থাকবে এইভাবেই, আমরা মানুষের যেভাবে সাড়া পাচ্ছি বা মানুষ যেভাবে সাথে পাচ্ছে আমাদের সাপোর্ট করছে বা যেভাবে আছে, এভাবে যদি হয়ে যায়। ইচ্ছা স্বপ্ন অনেক কিছুই আছে, মেনলি যারা ভবঘুরে আছে পাগল যারা, তাদেরকে আমার বাড়ি পৌঁছানোর উদ্দেশ্য, এবং তাদের যদি একটা পারমানেন্টলি কোনো জায়গায় রাখা যায় সেটাও চিন্তাভাবনা আছে। দেখা যায় এখন যেভাবে গ্রো করবে বা ভবিষ্যতে দেখা যায়। আপনার নাম আর আপনি কোন দায়িত্বে আছেন টিম সেনাপতির? টিম সেনাপতি বলতে আমাদের এখনও মানে কোনো দায়িত্ব বলতে সেরকম কিছুই নেই, একটা টিম সেনাপতি আমরা 10-12 জন আছি, কেউ কোনো দায়িত্ব কিছু এখনো কমিটি গঠনও হয়নি, কিছু হয়নি এখনও, মানুষের সাথে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে ভাবতে সেটা করা যাবে। আপনার নামটা? আমার নাম প্রবীণ সেনাপতি। ধন্যবাদ। ব্যারাকপুরে তো মেম্বাররা সকলেই রয়েছেন, আপনার কী বক্তব্য মূল কী বলবেন? আমার বক্তব্য হচ্ছে, আপনারা ভিডিও দেখছেন হয়তো কারোর মনে হতে পারে কেন এরা ভিডিও করছে, সেটা হচ্ছে আপনারা এগিয়ে আসুন, আমাদের ভিডিওটা দেখুন, আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পরবর্তীকালে আমাদের অনেক স্বপ্ন আছে এই যে ভবঘুরেদের নিয়ে, ভবঘুরেদের আমরা যারা মানসিক বিকারগ্রস্ত তাদেরকে আমরা বাড়ি পৌঁছানোর জন্য, তাদের পরিবার রয়েছে কিন্তু তারা খুঁজে পাচ্ছে না তাকে, এই কারণে তাদেরকে বাড়ি পৌঁছানো দেওয়ার জন্যে আমাদের আরও আমাদের একটা চ্যানেল রয়েছে, সেখানে আপনারা দেখবেন যে বিভিন্ন রকমভাবে আমরা কার্যকলাপ করি। আমরা আজকে নয় বসে নেই, 5 বছর ধরে আমরা এই কার্যকলাপ করে যাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার আইডিয়াটা আমাদের আসে যে আমরা টিম সেনাপতি এটা করবেন। হ্যাঁ, আমাদের কিছু একটা করতে হবে, তো করে মানুষদেরকে দেখিয়ে দিই যাতে তারাও যেন করুক, পরবর্তীকালে তারাও এগিয়ে আসুক, আমাদের সাথে থাকুক, পাশে থাকুক, এবং আমাদেরকে অনেকেই সাহায্য করেছেন, আরও আশা রাখি যে পরবর্তীকালে তারা আবার হাত বাড়িয়ে দেবেন, আমাদের সাথে থাকবেন, এই বলে আমি বলব। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুদীপ মণ্ডল। ধন্যবাদ। বুঝতে পাচ্ছেন আমরা সাথে টিম সেনাপতি দেখা গেছিলো, আমিও মধ্যমগ্রাম ছিলাম, আপনাদের এই যে কর্মকাণ্ড সেটা কিন্তু আমি তুলে ধরলাম টিভিএন বাংলার মাধ্যমে। প্রথমেই আপনাদের জানাই যে আজকে বড়দিন, 12টা প্রায় বাজে আপনাদের জানালাম, 12টার পর কিন্তু বড়দিন শুরু হয়, 25শে ডিসেম্বর। এই বড়দিনে কিন্তু অনেকেই অনেক জায়গায় দেখছেন পিকনিক করছেন, অনেক অনেক মজা করছেন, কিন্তু অন্যদিকে কিন্তু এক অন্য ছবি সেনাপতির টিমের কিন্তু এবারে দেখতে পাচ্ছি তারা রয়েছে এখানে, একেবারে মধ্যমগ্রাম স্টেশনে রয়েছে তারা। এরপরে কিন্তু তারা ব্যারাকপুর যাবে, ব্যারাকপুর থেকে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় যে রাস্তা থাকবে সেখানে কিন্তু গরিব দুস্থ পরিবারদের হাতে এরকম কম্বল তুলে দেবেন, এবং শান্তা সেজেছেন, শান্তা সেজে তাদের শান্তার যে গিফট সেই গিফটও কিন্তু তাদের তুলে দিচ্ছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে এনাদের সেনাপতিদের কর্মকাণ্ড কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন টিভিএন বাংলা, স্থানীয় টিভিএন বাংলা মধ্যমগ্রাম।